ঈদ মানেই খুশি, ঈদ মানেই নানা আয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। সচরাচর একই নিয়মে আর একই আঙ্গিকে সেমাই না রান্না করে ঈদের রেসিপিতে যদি ভিন্ন আঙ্গিকে এবং ভিন্ন রূপে সেমাই রান্না করলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপিতে থাকছে সেমাই দিয়ে তৈরি কাস্টার্ড কাপ, যা খেতে ভীষণই মজা আর তৈরি করাও একদম সহজ। এজন্য প্রথমেই প্রয়োজন হবে এরকম 6 পিসের যে কাপকেক মোল্ড থাকে সেরকম একটা মোল্ড। এরকম মোল্ড না থাকলে আপনারা বাটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার প্রত্যেকটা কাপে এরকম র্যাপিং পেপার কেটে কেটে বসিয়ে দিতে হবে, যাতে সেমাই আনমোল্ড করতে সুবিধা হয়। প্রথমেই যদি কাপটা এরকম রেডি করে রাখা হয় তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ভার্মিসেলি বা কুলসুন সেমাই। আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। এবার প্যাকেটের ভিতরে থাকাকালীন অবস্থাতেই হাত দিয়ে ভেঙে সেমাইগুলোকে টুকরো টুকরো করে নিব। এবার চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি, চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে সেমাইয়ের পুরো প্যাকেটটাই ঢেলে দিয়ে দিব। এবার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সেমাইগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে যে পর্যায়ে সেমাইয়ের রঙটা পুরোপুরি পরিবর্তিত হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন আর না করলেও তেমন একটা সমস্যা নেই। তবে গুঁড়া দুধ ব্যবহার করলে এর স্বাদটা ভীষণই ভালো আসে। আর এর সাথে দিয়ে দিব 4-5 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এবার একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে সেমাইটা হালকা একটু সেদ্ধ না হয়ে আসে। প্রায় 5-6 মিনিট ভেজে নেওয়ার পর সেমাইটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কনডেন্সড মিল্ক। আমি এখানে 1/3 কাপের চেয়ে সামান্য পরিমাণ বেশি ব্যবহার করেছি। তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না, সে পর্যায়ে বেশি আঠালো হয়ে যাবে, তখন এটা হ্যান্ডেল করতে এমনকি শেপ দিতেও সমস্যা হতে পারে। এবার নেড়ে চেড়ে কনডেন্সড মিল্কগুলো সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়েই সাথে সাথে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালোভাবে শেপ দেওয়া যাবে না। এবার আগে থেকে র্যাপিং পেপার দিয়ে সেট করা কাপে পরিমাণ মতো সেমাই দিয়ে এরকম একটা চামচ দিয়ে সেট করে দিতে হবে। নিচের অংশটা একটু গর্ত হবে আর সাইডগুলো ঠিক কাপের শেপেই তৈরি করব, ঠিক যেন একটা বাটির শেপ তৈরি হয়। দেখুন, এভাবে একটু চেপে চেপে করতে হবে, নাহলে এটা ঠান্ডা হওয়ার পর আনমোল্ড করার সময় ভেঙে যেতে পারে। দেখুন, আমি একই প্রসেসে চামচ দিয়ে চেপে চেপে এরকম বাটির শেপ দিয়েছি। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার যে প্যানে রান্না বসাবো সেই প্যানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। মিক্সারটা আরও একটু সুস্বাদু করার জন্য অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর এর সাথে আরও অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা কাস্টার্ডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য ফ্লেভারের কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এবার মিষ্টির জন্য অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি, চাইলে চিনিটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এবার এই ঠান্ডা অবস্থাতেই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের লাম্পস বা দলা না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। চুলায় বসিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডের মিশ্রণটাকে জাল দিয়ে নিতে হবে। চুলার আগুন থাকবে মিডিয়াম টুলোর মাঝামাঝি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মাথায় দেখবেন এটা জমে যেতে শুরু করেছে, অর্থাৎ ঘন হয়ে এসেছে। তবে যেহেতু এটা আমরা ডেজার্ট রূপে সার্ভ করব, এজন্য এটাকে একটু জ্বালিয়ে ঘন থকথকে করে নিতে হবে। যে পর্যায়ে গিয়ে দেখবেন মিশ্রণটার তলানি ধরে যাওয়ার উপক্রম, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে কাস্টার্ডের মিশ্রণগুলোকে সেমাইয়ের কাপে বা বাটিতে স্থানান্তরিত করতে হবে। ব্যাস, মোটামুটি কাজ কিন্তু এতটুকু। এবারে সেমাইয়ের কাস্টার্ড কাপকে সেট হওয়ার জন্য রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে। এবার ডেকোরেশনের জন্য কয়েকটা পেস্তা বাদাম আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কাস্টার্ড কাপটা সাজিয়ে নিতে পারেন। দেখুন, বাদামগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার চলে যাব ডেকোরেশনে।
ফিরে এলাম কাপগুলোকে রেস্টে রাখার 1.5 থেকে 2 ঘন্টা বাদে। দেখুন আমি এবার আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি এটা কত সহজেই আনমোল্ড হয়ে যাচ্ছে। অনেকেরই অভিযোগ থাকে এই কাপটা আনমোল্ড করার সময় ভেঙে যায়, রেসিপি যদি পারফেক্ট হয় তাহলে এই কাপ কখনোই ভেঙে যাবে না। দেখুন দেখিয়ে দিই এটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আর কি চলে এলাম পরিবেশনে। ওই যে কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এজন্য যে কোনো খাবার পরিবেশনের আগে এটাকে সাজিয়ে নেওয়া মাস্ট। এবার সেমাইয়ের কাস্টার্ড কাপটাকে সেই আগে থেকে কুচি করা পেস্তা বাদাম কুচি দিয়ে প্রথমে গার্নিশিং করে নিব, আর সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করব কিছু জাফরান বা সেফরন, শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে। আর ব্যাস, এরই মধ্য দিয়েই তৈরি হয়ে গেল একদম আকর্ষণীয়, মুখে লেগে থাকার মতো সেমাই দিয়ে তৈরি সেমাই কাস্টার্ড কাপ। অবশ্যই এই ঈদে একবার ট্রাই করবেন, আশা করি পরিবারের সবার মুখে হাসি ফুটবে। নিজের রেসিপি বলে বলছি না, এই সেমাই কাস্টার্ড কাপের স্বাদ এতটাই অতুলনীয় যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার করা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।